আগে জানে ওইখানেই মানুষটা আছে, আমি দেখছি লক্ষ্যটা যেহেতু নিভে গেছে, পড়তো পড় চাকরি পড়। মৃৎশিল্প আমাদের দেশের একটি প্রাচীনতম শিল্প। এর প্রধান উপকরণ হল মাটি। মাটির পাত্রের ব্যবহার সভ্যতার সৃষ্টির হাত ধরে চলে এসেছে, কিন্তু কালের বিবর্তনে সেই শিল্প আজ প্রায় বিলুপ্ত প্রায়। অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ব্যবহার যত বাড়ছে, মাটির ব্যবহার ততই কমছে। কুম্ভ অর্থাৎ কলসি, কলসি করে যে শিল্পী তাকেই বলে কুম্ভকার বা কুমোর। আর কুমোরেরা মিলে যে পাড়ায় থাকে তাকে বলে কুমোর পাড়া। আর আজ আমার কাহিনীর নাম কুমোর পাড়া। কুমোরেরা গোলাকৃতি জিনিস বানানোর জন্য যে ঘুরন্ত চাকা ব্যবহার করে তার নাম চাক। ঘুরন্ত চাক আর মাটির তাল অতি দুই সাধারণ উপাদান দিয়ে শিল্প গড়েন শিল্পী। আপনার নামটা একটু বলবেন? এটাই আপনার পেশা। তো আপনার এই গ্রামের নাম? গ্রামের নাম শ্যামগঞ্জ। এটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মধ্যে দাসপুর থানা। কত বছর এই পেশার সাথে আপনি যুক্ত আছেন? আমি ধরুন 60 বছর। মানে একদম একদম আমি পড়াচ্ছি, শোনার করছি ক্লাস এই। আর এই পেশাটার সাথে কি আপনার পূর্বপুরুষরাও যুক্ত ছিলেন? এটা আপনাদের আদি বাবা বাবা ছিল। আর আপনার এখন মন সন্তান সন্ততি? আমার একটি মেয়ে। একটি মেয়ে, আচ্ছা। আর জেনারেলি কুমোরটা যে পাড়ায় থাকে তাদেরকে কুমোর পাড়া বলে। তো আপনার এখানে এইরকম মানে আর কত বাড়ি আছে যারা এই কাজ করে? 12-13 ঘর কুমোর এখানে আছে। আচ্ছা, আর মেয়ে তো বলছেন, মেয়ে তো বিয়েতা হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, বিয়েতা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি কি জিনিস তৈরি করেন? মাটি তো অনেক রকম আইটেম, সংখ্যা বলা যেতে গেলে 100 আইটেম প্রায়। আচ্ছা, আমার যে মালটা হয় অনেক আইটেম, আমি ওই 80-90 আইটেম করি। আচ্ছা, তার মধ্যে বিভিন্ন পাত্র, খেলনা, সব রকমের জিনিসই করে। হাতি, ঘোড়া। আচ্ছা আচ্ছা, আপনাকে ঘোড়াও দেখাতে পারবো। এমন কি সেই যে এত বড় ফুলদানি, ও ফুলদানি, এগুলো ঘর সাজানোর জিনিস যেগুলো আর কি। হ্যাঁ, ঘর ওইটা রং করে যখন খাটের পাশে রেখে দিই, দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, বিভিন্ন এই যে লাইট কালার হয়, লাইট যেমন রাজস্থানে ফানে থাকে, ল্যাম্প ফিট করা। মাটির কাজকে মৃৎশিল্পীরা শুধুমাত্র পেশা হিসাবে মনে করেন না, ওদের কাছে এটা শিল্প। সামনেই বড় বাঘ, এবার মাথা তখন মানে একদম তার ডেথ হওয়ার মতো, তবুও তার মধ্যে সে নাকি বলে মাথা খেলিয়ে চাকটা যতক্ষণ মানে বন্ধ না হলেও ধরতে আসতে পারছে, চাকটাকে তো ডিঙিয়ে আসতে হয়। ও করলো কি, চাকটাকে আরো জোর স্পিড দিয়ে দেওয়ার পরে লক্ষ্যটা নিবি দিয়ে সরে
চাকি জানে ওইখানে মানুষটা আছে, আমি দেখছি লম্বটা যেহেতু নিবে গেছে পড়তো পড় চাকি পড়। আঠালো এঁটেল মাটি এই শিল্পের প্রধান উপকরণ। প্রায় দুই দিন লাগে মাটি প্রস্তুত করতে। মানে আপনার যে পুরনো দিনের অভিজ্ঞতা আর বর্তমানে যে শিল্পটা এখন হারিয়ে যেতে বসছে সেই সম্পর্কে আমি কিছু জানতে চাইছি। হ্যাঁ, আমাদের পুরনো অভিজ্ঞতা যেটা ছিল কিন্তু মালটা প্রোডাকশন তো বেরিয়ে গেছে, এখন সেই প্রোডাকশন মালটা এখন বেরাতে চাচ্ছে, মানে এত স্পিড কমে গেছে আপনার, বাজার কমে গেছে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম জাতীয়। আমাদের রান্নার যে সামগ্রীটা প্রায় কমে গেছে, যেমন দইয়ের ভাঁড় পর্যন্তও কমে গেছে, ওটাও এখন প্লাস্টিক দিয়ে হয়ে যাচ্ছে। একটা কাজ বাড়িতে গ্লাস, কিন্তু আবার আমি এটাও তো দেখেছি যে এখন বিভিন্ন জায়গায় যে বড় বড় ক্যাটারার বা ওরা হয় ওরা মাটির থালা ইউজ করে, এবার সেটা ডিজাইন করে আমরা করি। হ্যাঁ আছে, আপনি কিছু জিনিস আবার যেমন হয়েছে সেগুলো, হ্যাঁ থালা দেখাতে পারবো, ছবি নিতে পারেন। আচ্ছা, আছে আছে থালা কালার করে দিয়েছি, এগুলো ওই পাত্রে। তারপরে ধরুন এখন যেটা হয়েছে যে কলকাতা টলকাতায় যেটা দেখা যায় যে ছাদ ছাদ বাগান, মানে ওই যে টপ টপও দেখেন এখন বেশ সুন্দর রঙিন করে টপ তৈরি করা হচ্ছে, মানে ওই দিকগুলো কিছু বেড়েছে। আবার যে হাঁড়ি কলসি যে একটা কমে, আমার ডিজাইনটা পাল্টিয়েছি, বিভিন্ন মডেলিং করে কিছুটা চলছে এইটুকু। ধরুন আপনি যেটা আগের মডেলের পেতেন এখন আরো এই মডেলিং দেখে আমরা চেষ্টা করছি যে এটাই যদি আনতে পারি। আচ্ছা, পুরনো মডেলগুলো না কিছু চলছে, পুরনো মডেলের কাছে লাগবে নি, কিন্তু সেগুলোকে এখন আরো একটু রেকটিফাই করে আমরা নকশা করে আমরা দিচ্ছি। যেমন একটা বোকা ভাঁড়, হ্যাঁ না আপনাকে দেখালে ছবি দেখ আছে, বোকা ভাঁড়টা বের করে দাও, আর একটা থালা, হ্যাঁ একটা থালা, সেই থালাটা দিবে, সেই রঙিন থালাটা। আমার কাকিমা চা নিয়ে এলেন, আচ্ছা আমি নিচ্ছি। শিল্পীর হাতের নিখুঁত শিল্পীর নিদর্শন। পাড়া মানে একটা চঙের মতন উঠে, সেইটা আগে চলত, এখন সব পিতলের হয়ে গেছে। আমার মেয়েরও মাধ্যমিক দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, আর বেশি এই মার্কেট যোগাতে হবে তো, সেরকম ছেলে চাই, সে তো বটে। মানে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আর আমি মন থেকে আপনার আর এই হারিয়ে যাওয়া শিল্পের শ্রীবৃদ্ধি কামনা করি। চাকের গতিময়তা ও মৃৎশিল্পীর হাতের নিপুণ কৌশল, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় শিল্পীর জাদু। দর্শকবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সবাই অবগত যে প্লাস্টিক আমাদের পরিবেশের ও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক বর্জন করে এই মাটির জিনিসপত্র ব্যবহার করতে শুরু করি। তাতে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটবে আর আমরাও সুস্থ থাকতে পারব। আর আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি সমাজের কোনো উপকারে আসে আর আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন কোনো বিষয়ের ওপর ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।